আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো। আজকে আপনাদেরকে দেখাবো কারহাটের সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনি কি কি গাড়ি পাবেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি স্টারলেট গাড়ি, যেটা মডেল হচ্ছে 2092 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 96 রেজিস্ট্রেশন, সিএনজি করা রয়েছে এবং এটা হচ্ছে ইয়াফাই ইঞ্জিন, এটা অটো গিয়ার এবং যার সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ11 সিরিয়াল। আপনারা সাদা কালারের স্টারলেট গাড়ি দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটির যদি আপনাকে আমি ভেতরের কন্ডিশন যদি একটু দেখাই, এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে মোটামুটি খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে কম বাজেটে গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, বাজেট কম। আজকে আপনাদের দেখাবো কম বাজেটের আর কী কী গাড়ি রয়েছে। তো এটার পিছনের সিটটাও যদি দেখাই, এটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো টাচ আপ করা রাখবে না, এটা অলরেডি টাচ আপ করানো হয়েছে। তো ভিউয়ার্স আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো, আমার সাথেই থাকুন আর কী কী গাড়ি রয়েছে সেগুলি নিয়ে। ভিউয়ার্স, এরপরের গাড়িতে চলে যাচ্ছি, এরপর হচ্ছে স্টেশন ওয়াগন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2000 মডেল, 2001 মডেল, এটা 2006 রেজিস্ট্রেশন, 15 সিসি, এটা এলপিজি গ্যাস করা আছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে কম বাজেটে গাড়ি খুঁজছেন অবশ্যই এই স্টেশন ওয়াগন গাড়িটি আপনি দেখতে পারেন। আর এই গাড়িটি যদি আপনাকে ভিতরের কন্ডিশনে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে যাদের বাজেট অ্যারাউন্ড 4,500 থেকে 5 লাখ টাকা, তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন। এবং এটার সিট কভার যেটা খুবই সুন্দর লাগানো রয়েছে, পেছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে কম বাজেটে গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও আপনি দেখতে পারেন। এবং এটার যদি আপনাকে আমি গাড়ির পেছনের অংশটা যদি দেখাই, আপনারা দেখেন পিছনের অংশটা কিন্তু খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। এবং এটার যদি আপনাকে আমি দেখাই, পিছনে এলপিজি গ্যাস করা রয়েছে, পিছনের এলপিজি গ্যাস করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স, যারা হচ্ছে কম বাজেটে গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও আপনি দেখতে পারেন। এরপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোবক্স 2003 মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2009 এবং এটা সিসি হচ্ছে 1300 সিসি। তো ভিউয়ার্স, যারা হচ্ছে কম বাজেটে প্রোবক্স গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও আপনি দেখতে পারেন। আর যদি এই গাড়িটির ভেতরের কন্ডিশন যদি আপনি দেখেন, এটাও মোটামুটি ভিতরে খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে 2003 প্রোবক্স খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এটা হচ্ছে 3 প্রোবক্স, 9 রেজিস্ট্রেশন, 1300 সিসি। আপনি ভিতরে টিভি ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন। এটার পিছনের সিটটাও যদি দেখেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে 2009 গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন। সিট যেটা কাভারটা দেখতে পাচ্ছেন সে লেদার কাভার লাগানো রয়েছে এবং গেটগুলি কিন্তু খুবই ফ্রেশ রয়েছে। পিছনে দেখেন খুবই ফ্রেশ, টাচ আপ করানো লাগবে না, কোথাও আঁচড় নাই। এবং প্রোবক্স DX, এটা ঢাকা মেট্রো ঘ 12-48-29 সিরিয়ালিটি। আপনারা এটাও দেখতে পারেন যারা কম বাজেটের। এটা যদি পেছনের ভিতর অংশটা যদি দেখাই, ভিতর অংশটা দেখতে পাচ্ছেন এটা 60 সিলিন্ডার, সিএনজি করা রয়েছে এবং ছাদগুলো দেখেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে 2003 প্রোবক্স গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও দেখতে পারেন আপনি। তো ভিউয়ার্স, যারা হচ্ছে 2003 প্রোবক্স গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর দেখতে হলে চলে আসতে হবে কারহাটে, কারহাটের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনি ভিডিওটি যদি পরে দেখেন। এরপরে গাড়িতে চলে যাচ্ছি, স্টেশন ওয়াগন 2002 মডেল, 6 রেজিস্ট্রেশন, 1331 সিসি এবং এলপিজি গ্যাস করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 35-25-86। এটা যদি ভিতরের কন্ডিশন যদি একটু দেখেন, আপনারা ভেতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। স্টেশন ওয়াগন 2002 মডেল এটি এবং সিট কাভারটাও লাগানো রয়েছে, আপনাদের সিট কাভার লাগাতে হবে না। গেটগুলো কিন্তু খুবই পরিষ্কার রয়েছে এবং এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি পাবেন একটা
সাউন্ড বক্সও রয়েছে। পিছনের গেটটাও দেখেন, এটাও পরিষ্কার রয়েছে এবং গেট সিট কাভার যেটা লাগানো রয়েছে কোথাও ছেঁড়া ফাটা নাই, এটাও একদম নতুন সিট কাভার মনে লাগানো হয়েছে। গাড়ির পেছনের অংশটা দেখেন, এটা কিন্তু খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এবং এইটার স্টিকার এখন পর্যন্ত রয়েছে। আপনারা দেখেন স্টিকার, যে 2002 এর স্টিকার এখন পর্যন্ত লাগানো রয়েছে। এবং আপনারা ভিতরে দেখেন, এটা কিন্তু এলপিজি গ্যাস করা রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন 90 সিলিন্ডার কিন্তু এলপিজি গ্যাস করা দেখতে পাচ্ছেন। এবং এটার পিছনে কিন্তু জায়গা রয়েছে, দেখেন যারা হচ্ছে স্টেশন ওয়াগন গাড়ি খুঁজছেন, এলপিজি গ্যাস করা গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কারেন্টের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, যার মূল্যটা আবারও বলে দিচ্ছি, যার মূল্যটা দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইভ আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আজকে প্রাইভেট গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার ভালো লাগে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।